কেন হারানো হলো রোমান রেন্সকে? রোমান রেন্সকে হারানোর পেছনের আসল রহস্য কী? আপনারা যেমনটা দেখেছেন, আজকে রেসেলম্যানিয়ার মেইন ইভেন্টে কোডি রোডসের কাছে হেরে গিয়েছেন রোমান রেন্স। রোমান রেন্স 1316 দিন ধরে চ্যাম্পিয়ন ছিল, তবে রেসেলম্যানিয়াতে রোমান রেন্সকে হারিয়ে দিয়েছেন কোডি রোডস, এবং কোডি রোডস তিনি নতুন আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়েছেন। রোমান রেন্স চ্যাম্পিয়ন থাকা অবস্থায় ব্রক লেসনার, ব্রে ওয়েট, ব্রন স্ট্রোম্যান, জন সিনা, গোল্ডবার্গ অনেক বড় বড় রেসলারকে হারিয়েছেন, তবে রেসেলম্যানিয়াতে এসে কোডি রোডসের কাছে হেরে গিয়েছেন। কোডি রোডসের কাছে হারার পেছনের আসল রহস্য কী, চলুন জেনে নেওয়া যাক। বিশেষ করে আপনারা মেইন ইভেন্টে রোমান রেন্সকে হারতে দেখেছেন এবং কোডি রোডসকে প্রমোট করতে দেখেছেন আন্ডারটেকার, জন সিনা এদের মাধ্যমে। WWE ম্যানেজমেন্ট বর্তমান সময়ে WWE-র সবথেকে বড় স্টার বানানোর চেষ্টা করছে কোডি রোডসকে, আর এটার জন্যই রোমান রেন্সকে 1316 দিন পরে কোডি রোডসের কাছে রেসেলম্যানিয়ার মতো বড় স্টেজে এসে মেইন ইভেন্টে হারানো হয়েছে। শুধু এই নয়, এখানে কোডি রোডসকে জেতানোর জন্য আন্ডারটেকারকে ব্যবহার করেছে, জন সিনাকে ব্যবহার করেছে, সেথ রোলিন্সকে ব্যবহার করেছে, সবাইকে একে একে ব্যবহার করেছে WWE ম্যানেজমেন্ট এবং কোডি রোডসকে প্রমোট করেছে। কোডি রোডস রোমান রেন্সকে হারিয়ে নতুন আনডিসপিউটেড WWE চ্যাম্পিয়ন হয়েছেন, আর তাকে চ্যাম্পিয়ন বানানো হয়েছে এজন্যই, কেননা রোমান রেন্স হয়তো সবসময় WWE-তে থাকবে না, তবে রোমান রেন্সের অবর্তমানে একজন রেসলারকে WWE-র হাল ধরতে হবে, আর সেটা কোডি রোডস। কোডি রোডসকেই সেই জায়গাটিতে বসানো হচ্ছে, এটার জন্যই বড় বড় লিজেন্ডগুলো এসে কোডি রোডসকে প্রমোট করে রোমান রেন্সকে হারিয়ে দিয়েছেন। ধন্যবাদ।